नमस्ते सबाई के सनातन वैदिक धर्म चैनले आपनादेर सबाई के आरो एक बार स्वागत जानाई। तो बंधुगण ठीक आगे भिडियोते जेमनटी आमरा कथा दिएछिलाम जे आमरा ब्राधार राहुलेर जे गोमांसनी जे भिडियो बा अपप्रचार तार जवाब आमरा देब। तो एई भिडियोके आमरा दुटी पर्वे भाग करेछि। प्रथम पर्वे थाकबे गो माता सम्पर्के एबं गो हत्या सम्पर्के बेदेर प्रकृत निर्देश एवं द्वितीय पर्वे थाकबे ब्रादार राहुलेर प्रचार करा जे समस्त मंत्रगुली वेद थेके उपनिषद थेके तार प्रकृत अर्थ एवं ब्रादार राहुलेर अर्थ के अनर्थ तिनि जे करेछेन तार खंडन एवं सेखाने तो प्रकृत दोषी के सेटिओ सेखाने बला हबे। आज आमरा देखे नेब जे वेदे गो हत्या सम्पर्के बा गो जाति बा गो माता सम्पर्के कि बला हयेछे। आसुन देखे नेई वेदे एई सम्पर्के कि बला हयेछे। ऋग्वेद प्रथम मंडल 114 सूक्तेर दशम मंत्र। ए मंत्रे बला हे वीरगणेर क्षयकारक तुम्हारे कृत गोहत्या और मनुष्य हत्या थेके दूरे थाकुक आमरा जेनो तुम्हार दत्त सुख पाई। एखाने देखुन एखाने स्पष्ट बला हे गोहत्या और मनुष्य हत्या थेके दूरे थाकुक। ताहले एबार आपनारा भेबे देखुन गो बधेर कथा कि वेदे बला थाकते पारे। एरपर आरो मंत्रे आसा जाक। ऋग्वेद ষষ্ঠ মণ্ডল 28 সূক্তের তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে ধেনুগণ যেন বিনষ্ট না হয়, তস্করগণ যেন তাহাদিগকে অপহরণ না করে, শত্রু সম্বন্ধীয় অস্ত্র সকল যেন তাহাদিগের উপর পতিত না হয়, যে সকল ধেনু দেবদেশে প্রদত্ত হয় যাগসাধন সেই গোবৃন্দের সহিত গোস্বামী যেন কখনো বিযুক্ত না হন। তো ঋগ্বেদের এই মন্ত্রেও ধেনু অর্থাৎ গরুকে রক্ষা করার কথা বলা হচ্ছে। তারপর ঋগ্বেদে ষষ্ঠ মণ্ডলের 28 সূক্তে 4 নম্বর মন্ত্রে আরও বলা হচ্ছে রেণু সকলের উত্থাপনকারী সামরিক অশ্ব যেন তাহাদিগের নিকট উপস্থিত না হয়, তাহারা যেন যজ্ঞে বিশ্বাসনাদি অর্থাৎ বলিদানাদি সংস্কার প্রাপ্ত না হয়। অর্থাৎ এখানে যজ্ঞে যে গোহত্যা নিষিদ্ধ এটি বলা হচ্ছে। ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 101 সূক্তের 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে যিনি রুদ্রগণের মাতা, বসুগণের দহিতা, আদিত্যের ভগিনী, অমৃতের বাসস্থান, হে জলগণ সেই নির্দোষ অদিতি গোদেবীকে হিংসা করিও না, এই কথা চেতনা বিশিষ্ট জনগণকে বলিয়াছিলাম। এরপর দেখা যাক যজুর্বেদে কি নির্দেশ দেয়া হয়েছে। যজুর্বেদে বলা হচ্ছে 30/18 যে গোঘাতকের প্রাণদণ্ডেরই বিধান, অন্তকায় গো ঘাতম। যজুর্বেদে 13 নম্বর অধ্যায়ের 49 নম্বর মন্ত্রে আরও বলা হয়েছে যে হে পরোপকারী রাজন, গাভী অসংখ্য মানুষের অসংখ্য সুখের সাধন, দুগ্ধের জন্য বিভিন্নভাবে পালনীয়া, গো ঘৃত দুগ্ধ দাত্রী, অদিতি অখণ্ডনীয়া, হে মানব একে হত্যা করো না। অর্থাৎ কেউই যেন একে হত্যা না করে, এরকম নির্দেশ যজুর্বেদে দেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন শাস্ত্র যেমন স্মৃতিশাস্ত্রের অন্তর্গত মহাভারতে বলা হয়েছে মহাভারতের শান্তি পর্বে 262 নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে যে গাভীর অপর নাম অগ্না, অর্থাৎ এরা অবদ্ধ, এই সকল গোহত্যাকারীদের প্রাণদণ্ডে দণ্ডিত করা উচিত। এমনকি অথর্ববেদে তো গুলিবিদ্ধ করারও বিধান রয়েছে। অথর্ববেদের 1:16/4 বলা হয়েছে যদি তুমি গাভী সকলকে হত্যা করো, যদি আমাদের ঘোড়া এবং পুরুষদের হত্যা করো, তাহলে তোমাকে শিশের গুলি করে ধ্বংস করা হবে, যাতে তুমি আর কোনো প্রকার ক্ষতি সাধন না করতে পারো। তাহলে এই গোহত্যা বা প্রাণী হত্যার বিধান কারা চালু করেছে যজ্ঞের মধ্যে, তার সম্পর্কে মহাভারতের শান্তি পর্বে 265 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে যে মদ, মাংস, মৎস্য ইত্যাদি যজ্ঞে প্রদান করার প্রচলন ধূর্তগণের প্রচার, এই প্রকার বিধান বেদের কোথাও পাওয়া যায় না। এখানে স্পষ্টই উল্লেখ আছে ধূর্তই প্রবর্তিত যজ্ঞে নৈতদ বেদেষু বিদ্যতে। তাই মনুস্মৃতির 5 অধ্যায়ের 48 এবং 49 নম্বর শ্লোকে এটাও বলা হয়েছে যে প্রাণীহিংসা ব্যতীত মাংস পাওয়া সম্ভব নয় এবং প্রাণীবধ অত্যন্ত দুঃখদায়ী, অতএব মাংসভক্ষণ বর্জনীয়,
মাংস প্রাপ্তি এবং পশু হত্যার বিষয়ে বিবেচনা সাপেক্ষে সকল প্রকার মাংস ভক্ষণ বর্জন করা উচিত। মহাভারতের অনুশাসন পর্বের 116 নম্বর অধ্যায়ের 117 নম্বর শ্লোকে বলা হয়েছে, অপরের মাংসের দ্বারা যে নিজের শরীরের মাংস বৃদ্ধি করতে চায় সে অত্যন্ত নীচ এবং নিষ্ঠুর মানুষ বলে বিবেচিত। তো বন্ধুগণ, এতদূর আলোচনার দ্বারা এ বিষয়ে স্পষ্ট যে বেদের মধ্যে গোহত্যা দূরে থাক, গো মাতাকে বা গো জাতিকে অত্যন্ত সম্মান দেওয়া হয়েছে এবং বেদের মধ্যে প্রাণী হত্যার কথা দূর দূর পর্যন্ত নেই। তবুও ব্রাদার রাহুলের মতো লোকেরা বাজারে প্রচলিত আধুনিক যে সমস্ত অনুবাদ আছে, যা কিনা বিকৃত অনুবাদ, সেই অনুবাদকে নিয়ে তারা লাফালাফি করে। তো বন্ধুগণ, এর পরের দিনে বা পরের বারে ভিডিও আসবে ব্রাদার রাহুল প্রদত্ত যে সমস্ত মন্ত্র বেদ উপনিষদে, সে তার প্রকৃত অর্থ কী এবং সে কোন কোন জায়গায় মিথ্যাচার করেছে সে সম্পর্কে ভিডিও দেওয়া হবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটাই যে বেদে গোহত্যা এবং গরু সম্পর্কে কী বলা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বিষয়টি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করার এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্তে, ওম তৎসত।